হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাহী চটপটির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক চটপটি তৈরি করার জন্য এখানে আমি চটপটির বুট নিয়েছি এই বুটটা আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে চার ঘন্টা ভিজিয়ে রেখেও এই চটপটি তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যাতে চটপটির বুটটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন চটপটির বুট সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির মশলা আমি এখানে রাঁধুনি চটপটির মশলা ব্যবহার করেছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চটপটি তৈরি হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি টক পানি তৈরি করে নিব এর জন্য তেঁতুল নিয়েছি এই তেঁতুলগুলোকে হাত দিয়ে চেপে চেপে কাঁধ বের করে নিব এক্সট্রা খোসা বা বিচি আমি ফেলে দিব দেখুন কাত বের করে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়েছি চটপটির মশলা এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি চটপটিটা রেডি করে নিব এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শশা কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এবার একটা বাটিতে চটপটি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবারে দিয়ে দিচ্ছি ফুচকা ফুচকার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চটপটির মশলা এবারে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টকপানি চটপটি তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাহী চটপটির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ